হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী হাটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে একটা সিম্পল রোজ বানিয়ে দেখাবো। দেখো, পিঙ্ক কালারের একটা উল নিয়েছি, আর নিয়েছি একটা নেডেল, আর নিয়েছি ছুঁচ, আর আছে একটা সিজার। তো তাহলে কীভাবে বানাচ্ছি চলো আমরা শুরু করি। প্রথমে উল্টাতে একটা বিট বেঁধে নিলাম। বিট বেঁধে এটাতে আমি 61টা চেন দেবো, 61টা চেন দেবো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি। দেখো বন্ধুরা, আমার 61টা চেন দেওয়া হয়ে গেছে। আরও 5টা চেন আমি বেশি দেবো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ। এবার আমি বোনাটা শুরু করব। দেখো এখানে 5টা চেন বেশি দিয়েছি, এখানে 5টা চেন আমি স্কিপ করব, নি ডবল ক্রোশিয়ে নেব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, সিক্স চেনে আমি ডবল ক্রোশিয়ে নেব। তারপরে আবার সিক্স চেনে আমি ডবল ক্রোশিয়ে নিয়েছি, আবার দুটো চেন গ্যাপ করব। দুটো চেন গ্যাপ করে আমি ডবল ক্রোশিয়া করব। ডবল ক্রোশিয়া করে আবার তিনটে চেন দেবো। তিনটে চেন দিয়ে আবার ডবল ক্রোশিয়া করে যেখানে ডবল ক্রোশিয়াটা আমি করেছিলাম সেখানেটাতে আমি ঢুকাবো। আবার আমি ওয়ান টু দুটো ছেড়ে দিয়ে তিনটেতে ডবল ক্রোশিয়া নিলাম। ডবল ক্রোশিয়া নিয়ে আবার তিনটে চেন, ওয়ান টু থ্রি, আবার সেম জায়গাটাতে আমি আরেকটা ডবল ক্রোশিয়া করব। এইভাবে পুরো জিনিসটা আমি করে নিই, এরকমভাবে পুরো জিনিসটা হয়ে যাবে। দেখো বুঝতে পারছো জিনিসটা কিভাবে হচ্ছে? দুটো চেন গ্যাপ দিয়ে দিয়ে আমি ডবল ক্রোশিয়া দিচ্ছি, তারপরে তিনটে চেন আবার দিয়ে সেম জায়গাটাতে আবার ডবল ক্রোশিয়া দিচ্ছি। এমনি করে রাউন্ডটা শেষ হবে। দেখো এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। আবার তোমাদের বলে দিই, প্রথমে আমি 61টা চেন নিয়েছিলাম। 61টা চেন নেওয়ার পরে আমি আরও 5টা চেন বেশি নিয়েছিলাম। তারপরে 5টা চেনকে ছেড়ে দিয়ে আমি ডবল ক্রোশিয়া করলাম একটা, তার মাথায় তিনটে চেন দিয়ে সেই জায়গাটাতে আবার ডবল ক্রোশিয়া করলাম, আবার দুটো চেন গ্যাপ দিয়ে একটা ডবল ক্রোশিয়া করলাম, তিনটে চেন নিলাম, আবার ডবল ক্রোশিয়াটা সেই জায়গাতে ঢুকালাম। এরকম করে আমার দেখো বর্ডারটা হয়ে গেছে। এবার দেখো আমি তিনটে চেন নেব, ওয়ান টু থ্রি, তারপরে এদিকে টার্ন করব। যে প্রথম যে এটা আছে সেখানে আমি 6টা ডবল ক্রোশিয়া নেব। একটা তিনটে চেনেতে একটা ডবল ক্রোশিয়া হয়ে গেছে, তো 6টা ডবল ক্রোশিয়া নেব। তাহলে হলো 1 2 3 4 5
ডবল কষিয়া হয়ে গেল আমার। তারপর দেখো এইখানে যে এটা আছে, এই দুটো ডবল কষিয়ার মধ্যে খানে দেখতে পাচ্ছি, সেখানে আমি সিঙ্গল কষিয়া দিয়ে এটা জয়েন করবো। আবার পরেরটাতে ছটা ডবল কষিয়া নেব, 1, 2, 3, 4, 5, 6। তারপরে এই স্পেসটাতে আবার আমি সিঙ্গল ক্রোশিয়া দিয়ে জড়াবো। তারপরে এই যে স্পেসগুলো আছে এইগুলোতে সবগুলোতে আমি 8টা করে করে ডবল ক্রোশিয়া দেবো। লাস্টের দুটো ছেড়ে দেবো, লাস্টের দুটোতে 10টা দেবো ডবল ক্রোশিয়া, আর বাদ বাকিগুলোতে সবগুলোতে আমি 8টা করে ডবল ক্রোশিয়া দেবো, মধ্যে চেনটাতে স্লিপ স্টিচ দেবো। এইভাবে এই জিনিসটা তোমার হতে থাকবে। দেখো একটা 8টা ডবল ক্রোশিয়া দিয়ে দেখিয়ে দিই, 8টা ডবল ক্রোশিয়া আমি নিয়ে নিচ্ছি। এবার পরপর এইগুলো সবগুলোতে 8টা ডবল ক্রোশিয়া হবে, দুটো শুধু লাস্টের যে গ্যাপ থাকবে দুটো এতে আমি 10টা ডবল ক্রোশিয়া দেবো। 8টা ডবল ক্রোশিয়া দেওয়া হয়ে গেলো, তারপরে এই মধ্যের যে স্পেসটা আছে ওখানে আমি আবার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দিলাম। দেখো আমার পুরো রাউন্ডটা শেষ হয়ে গেছে। দেখো এখানে 6টা 6টা দুটো দিয়েছিলাম, এখানে 8টা করে পুরো টোটাল দিয়েছিলাম, আর এখানে দেখো দুটো 10টা করে দিয়েছি। দেখো এবারে ফুলটা কীভাবে তৈরি করবো, এই 6টার দিক থেকে ফুলটা আমি দেখো গোলাপ ফুল আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি সেলাই করব, একটা ছুঁচে উল পরিয়ে নিয়েছি। এবার এটা আমি সেলাই করে দেবো, নাহলে ফুলে যাওয়ার চান্স থাকবে, এইভাবে থাকবে না জিনিসটা, সেলাই করতে হবে। সেলাই করার সময় দেখবি যে পাপড়িগুলোতে সেলাই না করে তাহলে পাপড়িগুলো গুটিয়ে যাবে। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যারা আমার নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। যারা আমার পুরনো বন্ধু আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ। দেখো গোলাপ ফুলটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। ঠিক আছে চলো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।